নমস্কার বন্ধুরা, তা আমি বলেছিলাম এই ফুলটা, এই যে গাঁদা ফুল শেখাচ্ছিলাম, তা গাঁদা ফুল তো আপনাদের শিখিয়েছি, আমার ভিডিওতে শেখানো আছে গাঁদা ফুল, আপনারা দেখে নেবে, গাঁদা ফুল শিখেছি। এই 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 একই মেশিনে, এই ডেজিলেটার মেশিনে, এই মেশিনে কিন্তু এই ফুলটা হয়। এটা এটাও গাঁদা ফুল, কিন্তু থোপা গাঁদা ফুল। হ্যাঁ, এটা ওটা গোলাপ ফুলের মধ্যে দেখতে লাগে পুরোটা। দেখুন, পুরো কোনো এখানে কোনো চ্যাপটা থাকে না, পুরো গোলাপ ফুলের মতো হয়। এটাও একটা গাঁদা ফুল। এই ফুলটা আপনাদেরকে আমি বলেছিলাম দেখিয়ে দেবো, তাই আজকে আমি এই ফুলটা, আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে এই গাঁদা ফুল মেশিনেই অন্য এক আর একটা ফুল হয়। এই হচ্ছে মেশিন, মেশিনটা দুদিকেই থাকে। আমি এটা ভেঙে নিই, এই দাঁতটা ভেঙে নিই, কারণ অনেক ফুল করি, তার সুবিধা হয় বলে আমি এইটাই এইটুকুর মধ্যে ফুলটা করি। হ্যাঁ, এই এটা ডেজিলেটার মেশিন, তা আমি এগুলো ভেঙে নিয়েছি, ফুলটা শিখিয়ে দিচ্ছি, এই ফুলটা দেখিয়ে দিচ্ছি। এই ফুলটা গাঁদা ফুলের মতো না, একটু আলাদা, মানে সেলাইটা আলাদা, সেলাইটা এটা আলাদা আর পেঁচানোটাও আলাদা। এভাবে ফাঁস করে নিতে হয়, নিয়ে এভাবে এই আসবে নিচে একটা। আমি কী করছি দেখুন, আসবে এবার এইখানে হবে, এই একটা একটা গ্যাপ দে, এর একটা গ্যাপ দে, এই গ্যাপ আবার এর একটা গ্যাপ, একটা গ্যাপ দে, গ্যাপ দে আবার এই দিকে, এই যেখানে উল থাকছে তার পরের ঘরটা হবে। হ্যাঁ, আবার যেখানে উল থাকছে তার পরের ঘরটা, এইভাবে ফুলটা হয় গ্যাপ দিয়ে, মানে এই সোজা না, গাঁদা পর্যন্ত সোজা হয়, এটা ঠিক নেক্সট টাই, এই আবার এদিকে নেক্সট, আবার যেদিকে উল্টা যে সোজা হবে, যেটা সোজা হবে, এই সোজাই আসছে তো, এই উল্টা এই উল আছে, এই সোজা একটা সোজাই যাবে আর একটা নেক্সট যাবে, এই সোজা না আগে তারপরে নেক্সটটা, আবার এইটা ওপর থেকে নিচটা, মানে যেটা উল থাকবে তার পরেরটা, আস্তে আস্তে করছে দেখুন। তাহলে এই সমান না, এর নেক্সট পরেরটা, আবার এইদিকে উল আছে, এর পরেরটা, এইভাবে একটা হবে, এই এই ওপর থেকে যখন ওপর থেকে নিচে যখন আসবে তখন এই কোনা কোনি পুরো সোজা ঘরটায়, আর একটা হবে তার নেক্সটে, তার পরেরটায়, তার ওপর দিকে হবে তার পরেরটা, নিচের দিকে সোজা, এটা মনে রাখবেন। নিচের দিকে এই যে দাঁতটা দেখছেন, এই যে দাঁতটা, এই দাঁড়ে সোজা হচ্ছে নিচে আসবে, আর ওপর দিকে হবে ওই সোজা তার পরেরটা, নেক্সটের নেক্সট ঘরটা, একটা নেক্সট একটা পরেরটা, একটা সোজাসুজি কোনা কোনি, এর সময় একদম লেভেলি এই সমান, একটা সমান হচ্ছে, আর একটা এই কোনা করে আগে পরেরটা, একটা পরেরটা যাবে আর একটা ঠিক এ সোজা সুজি, একদম এখানে, আর একটা পরে, একটা নেক্সট, একটা সোজা সুজি, আর একটা নেক্সট। তাহলে উপর দিকে যখন এখানে যখন নিচে আসবেন, যখন নিচের দিকে আসবেন, তখন সোজাসুজি, মানে এর ঠিক কোনা কোনি সোজা যেটা হচ্ছে, দেখুন ঠিক সোজা, এইটা একটা সোজা যাচ্ছে আর একটা ঠিক এর পরেরটা, এইভাবে ফুলটা হচ্ছে। আমি করছি, তাহলে আপনারা ঠিক পারবেন। তাহলে একটা হচ্ছে সোজাসুজি, একটা নেক্সট, আর একটা নেক্সটটা, শুভ শিবরাত্রি, আজকে তো শিবরাত্রি, আমি উপোস করে আছি, আমাদের ঘরেই শিব মন্দির আছে, ঠাকুর তা শিবকে দুপুরবেলা শিব ঠাকুরকে জল দিচ্ছি, আবার সন্ধ্যেবেলায় জল দেব, সন্ধ্যেবেলায় শিবরাত্রি পড়বে 6টার সময়।
দেখুন এইভাবে কেমন ফাঁকা ফাঁকা হচ্ছে, এইসব ফাঁকা ফাঁকা, একটু গাঁদা ফুলের মতো না। এই ফুলটা খুব থোপা হয়, আর যখন যাবে না দেখবেন আর আর উলটা খুলে যাবে, তখন আর করার দরকার নেই। এই কটা করে এবার উলটা না একটু অনেক অনেকটা অনেকটা রাখতে হয়, এটা সুতোটা উলটা বেশি লাগে, উলটা অনেকটা রেখে কাটতে হয়। এইভাবে উলটা অনেকটা নিয়ে নিতে হবে, দিয়ে একটা ছুঁচের মধ্যে আসম্ভব না ছুঁচে মোটা মোকাওয়ালা ছুঁচে উল্টা পরাতে হবে, কেমন ছুঁচের কাজ আছে কেমন, একটু উল্টারও নিতে হবে, বেশি করে উল্টা রাখতে হয়। এবার কি হবে, এবার এই পাবড়ির পাবড়ির মধ্যেখানে ছুঁচটা ঢোকাতে হবে, এই এই পাবড়ির মধ্যেখানে একবার, একবার মিডিল, একবার মিডিল দিয়ে তুলতে হবে। আবার যে এই পাবড়ির এই পাবড়ির মধ্যেখানে সাইডে না, গাঁদা ফুল যখন সাইডে সাইডে পাবড়িগুলো টাইট করতে হবে, হ্যাঁ এটা ঠিক মধ্যেখানে পাবড়ির মধ্যেখানে ছুঁচটা ঢোকাতে হবে, এই আর ওকে মিডিলে ঢোকাতে হবে, মিডিলে এইভাবে প্রত্যেক পাবড়ি টানতে হবে টেনে টেনে, এই ফুলটা খুব থোপা হয়ে যায়, সেলাই করা কায়দাটা আলাদা। এই আবার এটা মিডিলে, একবার মিডিলে মিডিলে তুলবে, আর যে কোনো এই যে পাশের এই পাবড়িটা টানা হয়ে গেল, তারপর নেক্সট পাবড়িটা পাবড়ির মধ্যেখানে ছুঁচটা ঢোকাতে হয়, এই দিয়ে আবার মিডিলে মিডিলে ছুঁচটাকে বার করতে হয়, মিডিলটায় ছুঁচটা বার করতে হবে, এই আবার পাবড়ি নেক্সট পাবড়ি এই পাবড়ি যে পাবড়িটা আটা বাঁধা হয়ে গেছে তার পরের পাবড়িটা প্রত্যেক পাবড়ি পাবড়ির মধ্যেখানে দিয়ে আবার ছুঁচটা মিডিল দিয়ে তুলতে হয়, আবার পাবড়ির নেক্সট পাবড়ির ভিতর দিয়ে ছুঁচটা বার করতে হয়, আবার মধ্যেখানে তুলতে হবে, মধ্যখানে ছুঁচটা তুলে আবার নেক্সট পাবড়িটা মধ্যখানে এবার তো সব পাবড়িগুলো আমার বাঁধা হয়ে গেল, কেমন এবারে মধ্যেখানে ছুঁচটা বার করে নিতে হবে, বার করে এইটা সেই এই একদম প্রথমে ফাঁস দিই না, এই উলটা এবার খুলে নিতে হবে, খুলে নিয়ে এই এবার পিছন দিকে হয়ে গেল, পিছন দিকে ছুঁচের উলটা আর এই ফাঁসের উলটা একসঙ্গে গিট দিতে হবে, দেওয়া হয়ে গেল, এবার কেটে নিতে হবে, এইভাবে ফুলটা পিছন দিকে পেশার দিয়ে বার করে নিতে হবে, তারপরে এইভাবে সেভ করে নিতে হবে, পাপড়িগুলো খুলে নিতে হবে, দেখুন কি ফুলগুলো কি দেখুন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ গাঁদা ফুল যেমন এখানটা একটু চ্যাপটা হয়, এটা কিন্তু ফোলা কেমন অন্য ডিজাইন, গোলাপ গোলাপ দেখতে লাগে কেমন, এটা এইভাবে ফুলগুলো বানাবেন।
এইভাবে ফুলগুলো বানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন শেখাতে পারলাম। রাখছি।